দশম শ্রেণী বিষয় ম্যাথমেটিক্স অনুপাত সমানুপাত পার্ট টু। গতদিন আমরা অনুপাত সমানুপাতে কয়েকটি প্রবলেমে নিয়ে ডিসকাস করেছিলাম, তো আজকে তারই সেই সূত্র ধরে আজকে আরও কয়েকটি প্রবলেম আমরা ডিসকাস করব। গতদিন আমরা কোশ্চেন নাম্বার একেরগুলো করেছিলাম, ধারণা নিয়েছি। আজকে চলো কোশ্চেন নাম্বার টু এ কী এতে আছে দেখো। এক্স ইস টু এ ইজ ইকুয়াল টু ওয়াই ইস টু বি ইজ ইকুয়াল টু জেড ইস টু সি হলে প্রমাণ করি যে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো যেহেতু এক্স ইস টু এ ইজ ইকুয়াল টু ওয়াই ইস টু বি ইজ ইকুয়াল টু জেড ইস টু সি, তো আমরা ধরি এক্স বাই এ ওয়াই বাই বি আর জেড বাই সি ইজ ইকুয়াল টু কে, এটা আমরা ধরি। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু এ কে, ওয়াই ইজ ইকুয়াল টু বি কে, জেড ইজ ইকুয়াল টু সি কে, এটা আমরা ধরতে পারি। তো এবার লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখো, এক্স কিউব বাই এ স্কোয়ার ওয়াই কিউব বাই বি স্কোয়ার জেড কিউব বাই সি স্কোয়ার। এক্স কিউব বাই এ স্কোয়ার ওয়াই কিউব বাই বি স্কোয়ার জেড কিউব বাই সি স্কোয়ার। তো এক্স কিউব, তো এক্স এর জায়গায় লিখবো আমরা এ কে, এ কে কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব, ওয়াই এর জায়গায় লিখবো বি কে, তো বি কে কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব, জেডের জায়গায় লিখবো সি কে, তো সি কে কিউব বাই সি স্কোয়ার। এইবারে কী হবে, এ কিউব বি কে কিউব বাই এ স্কোয়ার, বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার আর সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। তো ইজ ইকুয়াল টু কী হবে, এ কে কিউব প্লাস, তো কেন এ স্কোয়ার উপরে এ কিউব আর নিচে এ স্কোয়ার, এ স্কোয়ার দিয়ে এ কিউবকে কাটলে এ থাকে, তো এ কে কিউব প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব। এখানে কমন হচ্ছে কে কিউব, তো কে কিউবকে রেখে তাহলে কত হলো এ প্লাস বি প্লাস সি, এটা হলো লেফট হ্যান্ড সাইডের মান পেলাম। এবার রাইট হ্যান্ড সাইডের মান কী আসে দেখি, রাইট হ্যান্ড সাইডে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ কে প্লাস বি কে প্লাস সি কে হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। কেন দেখো, এখান থেকে আমরা কি করলাম, কেটাকে কেটাকে বাইরে নিয়ে আসলাম, কেটাকে কমন নিলাম, কে তো কে কমন নিয়ে বাইরে আসলে কি হচ্ছে, এখানে কিউব আছে তো কে কিউব হবে, ভেতরে থাকলো এ প্লাস বি প্লাস সি হোল কিউব আর নিচে হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এটা এ প্লাস বি প্লাস সি হোল কিউব আর এ হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে কে কাটলে কী থাকে, এখানে এ প্লাস বি প্লাস সি এর হচ্ছে পাওয়ার দুই, এখানে তিন, তাহলে তাহলে এখানে কেটে গেলে এ প্লাস বি প্লাস সি এক পাওয়ার ওয়ান পড়ে থাকে, সুতরাং কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো শুধু আমরা কী পেলাম, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড, তাই তো। আমাদেরকে তাহলে আমরা কী বলেছে যে যদি এক্স ইস টু ওয়াই এ ওয়াই ইস টু বি জেড ইস টু সি হয় তাহলে দেখাও যে এই রাশিটা ইজ ইকুয়াল টু এই রাশিটা। তো আমরা এটা ধরে নিলাম যে যেহেতু এই রাশিটা সমান সেটাকে আমরা ধরে নিলাম, নিয়ে আমরা সুন্দর করে দেখিয়ে দিলাম যে লেফট হ্যান্ড সাইডের রাশি আর রাইট হ্যান্ড সাইডের রাশির মান একই, তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। এবার পরের প্রবলেমে যাই, একইভাবে এই প্রবলেমে বলা আছে এক্স ইস টু এ ওয়াই ইস টু বি ইজ ইকুয়াল টু সে জেড ইস টু সি হলে প্রমাণ করতে হবে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড বাই এ বি সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের দিয়ে দেওয়া আছে এক্স ইস টু এ ইজ ইকুয়াল টু ওয়াই ইস টু বি ইজ ইকুয়াল টু জেড ইস টু সি, যেহেতু এক্স ইস টু এ ওয়াই ইস টু বি ইজ ইকুয়াল টু জেড ইস টু সি ইকুয়াল দেওয়া আছে, সুতরাং আমরা ধরি এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি ইজ ইকুয়াল টু কে। সুতরাং এক্স এর মান কত পাবো, এক্স ইজ ইকুয়াল টু এ কে, ওয়াই ইজ ইকুয়াল টু পাবো বি কে, জেড ইজ ইকুয়াল টু সি কে। এবার লেফট হ্যান্ড সাইডে কী আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো লেফট হ্যান্ড সাইডে মান বসাও, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, মানটা বসাও। মান কি বসালে কী আসে, এক্স কিউবের মান এ কে হোল কিউব, এ কে যেহেতু এক্স এর মান এ কে, তো এ কে হোল কিউব, ওয়াইয়ের মান বি কে, তো বি কে হোল কিউব, আর জেড এর মান হচ্ছে সি কে, তো সি কে হোল কিউব, নিচে হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবারে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব কি কিউব পেলাম, এ কিউব প্লাস বি নিচে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার এখান থেকে কে কিউবটা কমন নাও, থাকলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, নিচে হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কাটা গেল, থাকলো কে কিউব, এ হলো লেফট হ্যান্ড সাইডের মান। এবার আমরা পরেরটায় যাবো রাইট হ্যান্ড সাইডে,
राइट हैंड साइड की ऐसे देखो एक्स वाई जेड बाई ए बी सी, एक्स एर मान ए के, वाई मान बी के, जेड एर मान सी के, नीचे ए बी सी। तो एखे गुण कर दे के 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 किूब ए बी सी के बी सी ए बी सी बी सी केटे गल के किूब। तो लेफ्ट हैंड साइड पेल मान के किूब, राइट हैंड साइडर मानो पेल के किूब। तो लेफ्ट हैंड साइड इज इक्वल टू राइट हैंड साइड, प्रूफ्ड। तो ये दुयर प्रब्लेमगुलो एभवे तुम्हारा बाकीगुलो सल्व कर ने। आज के अब्दि था, नेक्स्ट दिन आरो नतून नतून प्रब्लेम नहीं डिसकस करब। ओके, सबाई भालो थेको, सुस्थ थेको, बाय बाय।